উত্তেজনা, কথার জবাব দেয়া, সেই 22 গজে আবার খুনসুটিতে মেতে পড়া। বাংলাদেশ বনাম আফগানিস্তানের শেষ ওয়ানডেতে সবই ছিল এক মঞ্চে। 2014 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর সবশেষ এবছর ইংল্যান্ডের বিপক্ষে আবারও ধবল দোলাই হওয়ার মুখোমুখি দাঁড়িয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচটা অবশ্য জিতে সেই লজ্জার মুখ থেকে বেঁচেছে টাইগাররা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বিপর্যয়ের মুখ থেকে বাঁচে দলটা। আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় পড়ে লিটন সাকিবরা। তবে অভিজ্ঞ এই ফর্মেটে শেষ ম্যাচে নিজেদের বোলিং শক্তির জানানি দিল টিম টাইগার্সরা। আফগানদের 126 রানেই গুটিয়ে দিয়ে জিতে নেয় ম্যাচ। শরীফুল তো করলেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সফরকারীদের হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখা বাংলাদেশ উল্টো নিজেরাই পড়ে সেই শঙ্কায়। প্রথম দুই ম্যাচে শোচনীয় পরাজয়, তৃতীয় ম্যাচটা ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর। চট্টগ্রামের মাঠে এদিন টসে জিতে ব্যাটিংয়ে যায় আফগানরা। তবে শরীফুলের বামহাতি জাদুতে আফগান ব্যাটিং অর্ডারে নামে ধস। শরীফুলের করা দ্বিতীয় ওভারেই ইব্রাহিম জার্দানের পর রহমত শাহ আউট। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজকে এই ম্যাচে রানে ফেরার আগেই মারছাড়া করেন তাসকিন আহমেদ। টপরা 14 রানের ভেতরেই ধসিয়ে দেওয়ার পর মিডল অর্ডারে আঘাত আনেন তাইজুল, সাকিব আর শরীফুল। অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি, মোহাম্মদ নবী আর নাজিবুল্লাহ জার্দান ফেরেন ডাগ আউটে 53 রানের বিপরীতে আফগানিস্তানের শেষ 6 উইকেট। যেই ম্যাচে 126 রানেই দলটাকে অল আউট করে ফেলে টাইগার বোলাররা। শরীফুল ইসলাম 9 ওভার বল করে 21 রান দিয়ে তোলেন 4 উইকেট। শরীফুলের এটাই ওয়ানডেতে সেরা বোলিং। সাকিব আল হাসান 10 ওভারে 1 উইকেট নিয়ে দেন মাত্র 13 রান। দুটি করে উইকেটের মালিক তাসকিন আর তাইজুল। ১২৭ রানের লক্ষ্য রশিদবিহীন আফগান বোলিং। তবে শুরুটা হলো না ভালো। ফারুকির বলে ডাক মেরে বিদায় নেন নাইম শেখ। নাজমুল শান্ত দলীয় 28 রানের কোটায় আউট সেই ফারুকির বলেই। অবশ্য এরপর শুরু লিটন আর সাকিবের জুটি গড়ার কাজ। দুজনের 61 রানের জুটির ইনিংসে সাকিব 39 রান করে ফেরেন। লিটন অবশ্য অর্ধশতক হাঁকানোর কাজটা সেরেই ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন 53 রান করা লিটন। আর সাথে তাওহিদ হৃদয়ের 22 রানের ইনিংসে 23/3 বলে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। আর বাঁচে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে।